মাছ লিয়ে এই যে দেখছি এখানে আরেকটি ছোট্ট ভাই মাছ ধরছে, তো দেখি সে কেমন মাছ পেয়েছে আজকে। এই যে টাটকা মাছ একেবারে, তো অনেকগুলো মাছ পেয়েছে এখানে, কই আছে, চ্যাং আছে। এই যে তুমি, নাম কি তোমার? কামের ইসলাম। আচ্ছা, মাছ ধরো? এই বছরই প্রথম। তাই, কেমন লাগছে? ভালোই, প্রতিদিন ভাই আর দুই একটা ভাই। আচ্ছা, তো কখন কখন মাছ ধরো? সকালবেলা আর বিকালবেলা। তাই, প্রত্যেক দিন তাহলে মাছ ভাত খাওয়া হয়, তাই না? হ্যাঁ। মজা লাগে? হ্যাঁ, সব রকমই মাছ পাওয়া যায়। মাছ মারতে গিয়ে কি ভয় লাগে না? সাপ আছে না? না, সাপটা এখনো কিছু হয়নি। জোক জোক তো আছেই। ধরে না? কাবলে ধরছিল। ধরছিল? কিভাবে ছড়াইলা? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। এই যে বন্ধুরা, আমরা সকালবেলা মাছ ধরে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন মাছ, আজকে খুব বেশি মাছ পাওয়া যায়নি, তবুও অনেকগুলো মাছ পাওয়া গেছে, টাটকা মাছ। তো প্রত্যেক দিন সকাল বিকাল এরকম মাছ ধরা হয়। তো এই যে আমরা নিয়ে যাচ্ছি সকালবেলা টাটকা মাছ, চলন বিলের মাছ। এখানে যদি মাছ খেতে চান তাহলে এখানে চলে আসতে হবে। এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, যে মাছগুলো সকাল বিকাল যদি আপনারা খান তবুও শেষ হবে না, আল্লাহর দেয়া নিয়ামত। তো বিলের মাছ একদম টাটকা মাছ, খুবই সুস্বাদু মাছগুলো আমরা খেয়েছি, তো আমাদের কাছে খুবই মজাদার লেগেছে। আপনারাও ইচ্ছা করলে চলে আসতে পারেন এবং এখানে মাছ ধরতে পারেন। বন্ধুরা দেখছেন এখানে অনেক নৌকা, তো এখানে মাছ ধরা হচ্ছে। এই যে চারিদিকে বিল আর বিল, পানিতে থই থই করছে এখন বর্ষাকাল, তো এই সময়ে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। চারিদিকে শুধু বিল আর বিল, যেই দিকে যাবেন সেই দিকেই বিল, এবং সবগুলো পানিতে কানায় কানায় ভর্তি। তো এই বিলগুলোতে আপনারা অনেক মাছ পাবেন এবং খুব মজা করে সেই মাছগুলো খেতে পারবেন। তো এই অঞ্চলের মানুষেরা প্রত্যেক দিন মাছ ধরে, তারা প্রত্যেক দিন সকাল বিকাল, এবং সেই মাছগুলো বিভিন্ন হাটে বাজারে বিক্রি করা হয়, সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া হয়। এবং এই মাছগুলো আমাদের অন্যান্য অঞ্চলে পাঠানো হয়। তো এই মাছগুলো যদি খেতে চান টাটকা, তাহলে অবশ্যই চলে আসতে হবে নাটোরের চলন বিলে, যে বিলে এই মাছগুলো পাওয়া যায়। এখানে ছাড়া এই মাছগুলো পাবেন না। তো পানিতে এই যে দেখছেন বিল, চারিদিকে ভর্তি হয়ে গেছে কানায় কানায়, প্রচুর পরিমাণে এখানে মাছ আছে। বন্ধুরা, এই যে সকালবেলা এখন একজন ভাই একটি নৌকা নিয়ে মাছ ধরছেন, আমরা দেখছি। তিনি মাছ জাল থেকে তুলে তুলে নৌকায় রাখছেন। বন্ধুরা, এই যে দেখছেন এখানে বিভিন্ন ধরনের মাছ তোলা হয়েছে, মাছগুলো এই বিল থেকে ধরা হয়েছে। অনেক মাছ দেখেন, বিভিন্ন রকমের মাছ আছে এখানে। এখানে একটি নৌকায় মাছ ধরা হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, চালান চালান। হ্যাঁ, ঠিক আছে, চল। এই যে দেখছি আমরা এখানে মাছ, মাছ মরে গেছে।
বন্ধুরা এখানে আরেকটি নৌকায় মাছ ধরা হচ্ছে, এই যে দেখেন। দূরেই থাকো। এই যে আরেকটি নৌকায় মাছ ধরা হচ্ছে, এখানে দেখছেন। এই যে বন্ধুরা, এটার নাম জুক, দেখছেন লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে জুক। ও মা, কি স্পিড! সে জোরে যাই তো। গন্ধ, রক্তের গন্ধ পায়ে চলে আসছে আমার দিকে, দেখেন। দেখো কি জোরে আসছে। হ্যাঁ।